ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো মাঝে মাঝে এক্সেলে এমন হয় যে আপনার যদি অনেক বড় একটা ডাটা থাকে এবং মাঝখানে ডুপ্লিকেট বা অন্যান্য কারণে কোন রো এর ডাটা যদি আপনার ডিলিট করে দিতে হয়, ধরেন এটা ডিলিট করছেন, এটা ডিলিট করছেন, তো এই যে রো যদি ফাঁকা থাকে, এরকম ব্ল্যাঙ্ক থাকে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে এটা ডিলিট করবেন? অনেকেই হয়তো বলবে, ভাইয়া আমি এই যে 9 নম্বর রো এর উপরে যাবো, এটার উপর রাইট বাটন ক্লিক করবো, ডিলিট করবো, এরকম ভাবে সে সবগুলা করবে। তো এরকম যদি হাজার হাজার থাকে সেক্ষেত্রেও কি আপনি এইভাবে করবেন? অবশ্যই না। তো চলেন আমরা দেখে নেই যে কিভাবে খুব সহজেই শর্টকাট ইউজ করে এই ব্ল্যাঙ্ক রোগুলা কয়েক সেকেন্ডের ভিতরে ডিলিট করে ফেলা যায়। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে সেভ করে দিন। তো আমরা এখন যেটা করব, এই যে টোটাল যে এরিয়াটা একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সিলেক্ট করে নিব, এটা নিয়ে আমার ডিটেইল একটা ভিডিও আছে কিভাবে আপনি সিলেক্ট আনসিলেক্ট করতে পারেন। তো আমি এখন সিলেক্ট করে নিতেছি, ঠিক আছে? তো আপনি যদি এই সম্পর্কে জানতে চান তাহলে ইনডিসক্রিনে একটা ভিডিও দিয়ে দিব, এটা দেখলে আপনি এই এই শর্টকাটগুলো সম্পর্কে অনেক ভালোভাবে আপনি ধারণা অর্জন করতে পারবেন। তো আমরা এই যে সিলেক্ট করে নেওয়া হয়ে গেল, এখন আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল জি। এরপরে দেখেন আমরা এই যে স্পেশাল অপশনটায় যাব, যাওয়ার পরে ব্ল্যাঙ্ক এই অপশনটায় যাব, ওকে করে দিব। যাওয়ার পরে দেখেন এই যে ব্ল্যাঙ্ক যে আমার রোগুলা সব কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল মাইনাস বাটন, ঠিক আছে? তো দেখেন এই যে শিফট সেল আপ সেল লেফট ইনটায়ার রো, আমি যদি ইনটায়ার রো এটার উপরে ক্লিক করি, ক্লিক করার পরে ওকে দিয়ে দেই, এখন খেয়াল করেন যে যত রোগুলো আমার এখানে ছিল মোটামুটি যে ব্ল্যাঙ্ক রো, সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। তো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু যে ব্ল্যাঙ্ক রো যেগুলো থাকে ওইগুলো সহজেই ডিলিট করে ফেলতে পারবেন। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।